খোঁজো আসছে মনে খুশির ছোঁয়া আনলিমিটেড গলি গলি পাড়ার মোড়ে আলোক পাখি সাজছে যেন পুজো পুজো আসছে মনে খুশির ছোঁয়া আনলিমিটেড গলি গলি পাড়ার মোড়ে আলোকবাতি সাজছে রে বেশ আসছেন দোলাই চেপে মাঝে আবার ফিরে আসছেন দোলাই চেপে মাঝে আবার ফিরে বছর বছর এমনি এসো Hey guys, good morning. Welcome back to my YouTube channel, SDV Vlog. So, আজকের সকালটা অনেক লেট করে হয়েছে এখন বাজে 11:53 কিন্তু সকাল অনেক আগে হয়েছে কিন্তু এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে দেখতে পাচ্ছ সাইডের একটু সিনটা তো একটু অড জায়গাতে রয়েছি বাট অড জায়গাতে ও কেতে না কিচড় মে কমল উগতে ঠিক আছে সো সাপ টপ নেই আপাতত সাপকে ভয় লাগা হয় সো আপাতত এখন একটা জায়গা এসেছি একটা ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছে তো একটা ওদের মিউজিক ভিডিও শ্যুট হচ্ছে তো সেখানেই এসেছি প্লাস কিছু তোমাদেরকে জিনিস দেখাবো বিহাইন্ড দ্য সিন কি আছে এসআরজে মিউজিক আর তোমার নামটা আমার জানা নেই হ্যাঁ রাকেশ ইজ রাকেশ সো রাকেশ আজে এই এসআরজে মিউজিক অল নো ঠিক আছে আমার লাস্ট ভিডিও যে মিউজিকটা দেখেছো দিস গাই সো আপাতত এদিকে একটু বুঝতে পারছো কি করতে গেলাম নো খারাপ কিছু ভাবো না হালকা হতে গেলাম ঠিক আছে সো যাওয়া যাক মেন সিনের কাছে যাব তখন তোমার সাথে দেখা হচ্ছে চলো সি ইউ সো গাইস এখন তোমরা বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছ সব একটা মিউজিক ভিডিও শ্যুট হচ্ছে তোমাদের কিছুক্ষণ আগে বললাম যেটা তো আমার ফ্রেন্ড একটা তন্ময় বলে তন্ময় মিউজিক সো তোমরা ওকে ফেসবুকে প্লাস ইউটিউবে সার্চ করতে পারো আর যে ভিডিওটা তোমরা এখন আসতে চলেছে এটা এই পুজোর একটা আগমনী ঠিক টাইপে বলতে পারো আগমনীর একটা শ্যুট টাইপের সো এটা আমাকে অ্যাকচুয়ালি তন্ময় বলেছিল অ্যাটলিস্ট 2 উইকস আগে তো আমি দেখলাম যে ফ্রি আছি চলো একটা মেরে কো গিয়ে কন্টেন্ট চাই সো কন্টেন্টের জন্য চলে এলাম আর কি তাছাড়া এখানে কিছু ড্রোন শট নেবার আছে তন্ময় বলেছে দাদা কিছু ড্রোন শট লাগবে সো সে কারণের জন্য চলে এলাম এখন বিহাইন্ড দ্য সিন এখন দেখতে পাচ্ছ চলছে অলরেডি শ্যুট চলছে তো আপন কা কাম কুছ নেই আপন কা কাম ঘুরনা হ্যায় ঠিক সো আপাতত এখন চলো ওইদিকে এসআরজে মিউজিক সো আমাদের সাথে এখন জয়েন করতে সেটা হচ্ছে এসআরজে মিউজিক না জেনে থাকো ওটা ডিসক্রিপশনে এসবি ব্লগ দিয়ে দেবে ওকে ওকে আর আপাতত এখন যেটা সবাইকে সাথে পরিচয় করাবো আস্তে আস্তে সবাই একটু বিজি তোমরা দেখতেই পাচ্ছ কারণ শ্যুটটা চালু হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি ঢোকার টাইম ছিল 9:30 প্লিজ জানো তোমরা সবাই সব আমি মর্নিং ফোন করে দিই 9টার সময় দাদা ও দাদা গুড মর্নিং তখন আমি অলরেডি দাদা তখন ঘুমাচ্ছি অলরেডি এরপরে ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হতে অনেক টাইম লেগে গেল তারপরে এখানে যে কোরিওগ্রাফ করছে অগ্নি অগ্নির সাথে পরিচয় করাবো আপাতত আই থিং বিজি আছে আচ্ছা আজকে একটা ফানি জিনিস এটা ভালো হ্যাঁ হ্যালো ভালো ভালো ঠিক ঠিক একটা ফানি জিনিস আমি ফোন করছি দাদা বাইকে যাবে বাইক চলো চলো বাইকে চলো বাইকে চলো দাদা বাইকে যাবো বাইকে যাবো কালকে কি করছো বাইকে যাবো হ্যাঁ বাইকে যাবো তারপরে যখন বাড়ি বাড়ি আছি দাদা বাড়ি বাস চলো কালে চলো তখন চেতা মানে আলাদা আলাদা আর মানুষের একটা ধর্ম আছে আরাম আরাম হারাম হতে হয় ঠিক আছে এখন আরাম পেয়ে গেছি তখন হারাম হয়ে গেছি চলো 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 পরিচয়টা পরিচয় করে দাও হ্যালো চেক চেক মাইক টেস্ট আসুন আচ্ছা দিস ইজ আওয়ার ওয়ান এন্ড অনলি অগ্নি সেন আরে কিছু বলতে হবে না জাস্ট এটাই বলতে হবে যে এসডিভি ব্লগে তুমি এসছো আর কিছু না পুরো এই যে গানটা পুরোটা দেখতে পাবে তোমরা এটা পুরো অগ্নি কোরিওগ্রাফ করছে ঠিক আছে পুরো ওর হোল টিম আছে হোল টিমের সাথেও তোমাকে পরিচয় করাবো ঠিক আছে আর তোমার কিছু
বলার বক্তব্য রাখুন স্যার। আচ্ছা, যদি ভালো লাগে অবশ্যই, যদি ভালো লাগে থাকে ফিডব্যাকটা অবশ্যই যে চ্যানেলে আপলোড হবে আমি এখন ঠিক জানি না, চ্যানেল আপলোড করার পর অবশ্যই লিংকটা দেবে, আমিও তো লিংকটা দেব। অবশ্যই তোমরা সবাই ওয়াচ করো, আমার যারা ভিউয়ার্স আছে সবাই ওয়াচ করো, এবং জানিও সবচেয়ে বড় কথা ওয়াচ করার পর কমেন্ট করো যে কেমন হয়েছে, কারণ দেখার পর দেখে নিলাম ঠিক আছে ইটস ওকে, বাট জানানোটা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট, তাহলে আমরা ইমপ্রুভ করতে পারবো যে কাজটা কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে। তোমাদের একটা কমেন্ট অনেকটা ভ্যালুয়েবল আমাদের কাছে মনে হয় কি ঠিক। সো তোমাদের টিমের সাথে একটু পরিচয় করে দেবে, চলো। না বলো বলো ওকে। সো টিমের সাথে পরিচয় হলো, আর কিছু জন আসছে, একটু আরো আছে, ফুল টিম নিয়ে চলে এসেছে, আর ছেলেদের টিম আছে, ছেলেদের টিমের সাথে আবার চলো পরিচয়টা করে দিই। হাই, সো নামগুলো বলো একে একজনের। ওকে 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 ভালো করে বল। ওকে পরিচয় হলো, এখন একটা এদের সাথে সেলফি হয়ে যাক এখান থেকে। এসআরজি মেয়েছে কি ও। সো আর বাদ বাকি যে টিম প্রডিউসার আছে সবাইকার সাথে পরিচয় হবে। সো ফাইনালি গাইজ, এখন ওখানে দেখছো শ্যুটিং চলছে অলরেডি, অনেকটাই লেট হয়ে গেল কারণ বুঝতে পারছো যা গরম অবস্থা। আর আমার আরেকটা লেভেল মাইক যেটা ছিল সেটা ঠিকভাবে চার্জ হয়নি কালকে, কারণ আমি বুঝতে পারিনি ওটা লুজ কানেকশান আছে, মেবি হয়তো চেঞ্জ করতে হতে পারে। এটা সাউন্ড কীরকম আসছে কিছু জানি না, কারণ এটা ফার্স্ট টাইম টেস্ট করছি, আর সবাইকার সাথে পরিচয় এখন করাতে পারছি না কারণ সবাই অলরেডি বিজি, আর বেশিক্ষণ নয়, অলরেডি প্রায় হয়ে এসছে, 12:55 বাজছে, টাইম তো আছে প্যাক আপের আই থিঙ্ক 4:00 পর্যন্ত, দেখা যাক কটা পর্যন্ত কি হয়। আর চেতক সামনে আছে, সামনে এসপাসো তন্ময় মিউজিক আসছে, ঠিক আছে ওর সাথে চলো পরিচয়টা করে দিই। সো হিয়ার ইজ দ্য তন্ময় মিউজিক, ঠিক আছে দিস ইজ তন্ময় মিউজিক হিয়ার। সো বলো, আজকে আমাদের পূজোর গানের শুট চলছে, আর সুদেব দা এসছে আজকে আমাদের সাথে, ভীষণ ভালো লাগছে। আর ব্যাপারটা হলো গিয়ে খুব সুন্দর কাজ চলছে, এদিকে ডান্স কোরিওগ্রাফার পুরো ব্যাপারটা সেট করছে ডান্সের দিকটা, ওদিকে সিনেমাটোগ্রাফার আমাদের ওয়ান অ্যান্ড অনলি সৌরিম পাল পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে শ্যুট করছে, তো ভীষণ অর্গানাইজড। এটা হচ্ছে ছাতনার এটার মানে রাজবাড়ির দুর্গা মন্দির, এবং এটা পশ্চিমবঙ্গের মানে অন্যতম পুরনো দিনের দুর্গা মন্দিরগুলোর মধ্যে একটা, মানে প্রায় 550 বছরের পুরনো এই মন্দির, ঠিক আছে, এটা মানে প্রচন্ড ঐতিহ্যবাহী একটা জায়গা। আচ্ছা, তোমার যে থিমটা, এটা থিমটা কি, যে মানে এটা এটা না, এটা পূজো প্রেমের গান, পূজো প্রেমের গান, হ্যাঁ এটা এটা একেবারেই পূজো প্রেমের গান, মানে একদম নিখাত প্রেমের গল্প, প্রেমের গান, এটার সাথে রিলেট করে করা হয়েছে পুরো ব্যাপারটা। পূজো মানে প্রেম, হ্যাঁ থাকবে একদম। আর কোন চ্যানেলে আসছে? তন্ময় মিউজিক, তন্ময় মিউজিক আসছে, লিংক তো আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর দাদাকে সাবস্ক্রাইব করো, এবং আরো অনেক গান আছে দাদা বের করেছে যেগুলো
মার্ভেলাস এটুকো বলতে হবে। থ্যাংক ইউ দাদা। আর ব্যাপারটা হলো কি হয়েছে, তন্ময় মিউজিকের এই যে পুজোর গান তার অফিসিয়াল যে ব্লগ সেটা আমাদের এসডিপি ব্লগ থেকে আসছে, তো এসডিপি ব্লগস কে সবাই সাবস্ক্রাইব করে রেখো, আর তারপর তো দেখা হচ্ছে আবার। একদম একদমই তাই, চলো যেতে যেতে আবার দেখা হবে। স্যুট হচ্ছে আর আমরা এখানে রেস্ট নিচ্ছি গরমে, এখন চলছে বিহাইন্ড দ্য সিন দেখানো। তো এখন একটু গাড়ির মধ্যে আসি, তন্ময়ের একটু সাডেনলি মানে যা রোদ গরম বুঝতে পারছো যাচ্ছে তে অবস্থা, তো সেই কারণের জন্য একটু মাথাটা ঘুরিয়ে দিয়েছিল, তো ওই কারণের জন্য বললাম যে হঠাৎ করে ওর সাডেনলি ওখানে দাঁড়িয়ে ছিল, মনে হয় না দাঁড়িয়ে ছিল, তো হঠাৎ করে দেখে মাথাটা ঘুরে গিয়েছে। ঠিক আছে, আমি বললাম যে চলো একটু গাড়িতে তাহলে এসিতে বসি তাহলে একটু ঠিক হবে, কারণ বাইরের টেম্পারেচার 34 দেখাচ্ছে এখন, তোমরা জাস্ট এখানে 34 শো করছে। ইয়ো বয়, এদিকে হ্যালো, নমস্কার স্যার, আপনার কি রোল আছে? আমার আছে, আমি অ্যাজ এ মিউজিশিয়ান আচ্ছা এন্ট্রি করব, এই রোল এইটুকুই পার্ট আমার, তাতেই এত ভাই নাটক ফাটক এইসব, ফুল ড্রেস আপ চেঞ্জ, কিছুক্ষণ আগে যা ছিল খালি নিচটা একটু চেঞ্জ হলো, খালি পায় একদম ফার্স্ট ক্লাস রোল আছে। চলো এখন আপাতত এন্ড পার্ট চলছে, তোমরা বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছ, ক্রাউড ভালোই হয়েছে, অলরেডি অনেকটাই ক্রাউড হয়েছে, আর এই এন্ড পার্টের শ্যুটিং চলছে, ভয়েস আসছে কিনা জানি না, এখন মাইক্রোফোনটা লাগাইনি, তো দেখা যাক। আবার এসসি ব্লগে তো আমার শ্যুট আছে, আমার টেক আছে, অ্যাকচুয়ালি আছে আমাদের গ্রুপে এখন সব। তন্ময় কিছু বক্তব্য রাখ। ব্লগ চলছে, তো ব্যাপারটা হচ্ছে আমরা শ্যুটের এখন আর প্রায় শেষের দিকে, তো ফাটিয়ে এনজয় করে শ্যুট হচ্ছে সবাই, যদিও একটু গরমটা বেশি তো ঘামটাম হচ্ছে একটু, সবাই একটু হালকা এক্সোস্টেড আছি। হ্যাঁ, আর কিছুক্ষণ আগে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম সুদেবদার গাড়িতে, একটু এসে হাওয়া খেয়ে একটু ঠান্ডা হয়ে আবার ফিরে এলাম, তো যাই হোক সবাই কেমন এনজয় করছে এবার বল। তো ব্যাপারটা হলো গিয়ে আর একটুখানি শ্যুট বাকি, ঠিক আছে, তো তোমরা দাদার ব্লগের সঙ্গে থাকো, পুরো গল্পটা এখানেই আসছে, একদম স্টে টিউন। ফাইনালি প্যাক আপ হলো, এতক্ষণে টাইম হচ্ছে 5:08, চলছে কটার থেকে? 12টার থেকে, 12টার থেকে, 12টার থেকে, 11টার থেকে চলছে, 10:11টার থেকে স্টার্ট হয়েছে, এখন পুরোপুরি চলছে, মানে সরি এখন পুরোপুরি শেষ হলো, লাস্ট হলো, দেখতে পাচ্ছ ওর আবির টাবির পড়ে রয়েছে, এই যে মায়ের ইয়ে হচ্ছে, এই যে এসআর যে অবস্থা, প্রথমে কি দেখেছিল আর এখন কি অবস্থা, কি অবস্থা, ওইদিকে খাওয়া দাওয়া, ওইদিকে খাওয়া দাওয়া চলছে, তন্ময়কে খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে দেখি, ঠিক আছে, তো যাই হোক চলো। তন্ময় কোন দিকে আছে?
পশ্চিম বঙ্গের মানে অন্যতম পুরনো দিনে দুর্গাপূজার মধ্যে একটা প্রায় 550 বছরের একটা ঐতিহ্য। তো ব্যাপারটা হলো কি, আমি জেঠুর কাছে জেনে নেবো যে ব্যাপারটা সম্পর্কে যদি একটু ডিটেলে বলেন জেঠু। হ্যাঁ, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, ছেলেগুলো এসে এখানে ভিডিও শ্যুট করেছে, খুব সুন্দর, এটা আমি খুব আনন্দ উপভোগ করেছি আজকে। যে জেঠু প্রথম দিন থেকে আমাদের পুরো ব্যাপারটা গাইড করেছেন, কোথায় কিভাবে কি করতে হবে, সব জিনিসপত্র ব্যবহার থেকে শুরু করে এখানে লোকাল লোকজনদের সাথে সমস্ত কিছুকে মানে ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছুটা বাগিয়ে দেওয়া ব্যাপারটা পুরোটাই জেঠু করেছেন। তো জেঠু না থাকলে মানে একদমই পুরো ব্যাপারটা পসিবল ছিল না। এটা কতদিনের মানে ইয়েটা? আমাদের একটা সময় ছিল যে এটা সামন্ত ভূমি মানে ছত্রিনার রাজ্য। আচ্ছা, যেমন বিষ্ণুর আমাদের মল্লভূমি, এটা তেমনি সামন্ত ভূমি। সামন্তভূমির এই যে দুর্গাপূজা, এটা প্রায় 550 বছরের পুরনো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে যে সামনে মন্দিরটা রয়েছে দুর্গা মন্দির, এটা রানী আনন্দময়ী করেছেন, আনন্দ কুমারী, এটা প্রায় 250 বছর আগে তৈরি হয়েছে। এখনো পুজো হয় এখানে? হ্যাঁ, পুজো রীতিমতো পুজো এখানেই পুজো হয়, ধুমধাম করে হয়। আচ্ছা, পুজো চলছে। এবং আমি মাঝখানে একটা কথা বলি, মানে পুজো শুধু হয় না, জকজমকভাবে পুজো হয়। আর এই বছর আমাদের তন্ময় মিউজিকের পুরো ইউনিট কিন্তু পুজো দেখতে আসছে এখানে। কি আসছে তো আমরা সবাই? একদম আসছে তো, এবং আমার ভিউয়ার্সরাও আসবে। এবার এই ব্লগ থেকে সবাই আমরা এখানে পুজো দেখতে আসি জেঠুদের। হ্যাঁ একদম, তো আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। হ্যাঁ, আর ছেলেগুলো খুব পরিশ্রম করেছে সারা দুপুরটা ধরে, তো আমি চাইছি এরা আমার পুজোতে আসুক। একদম একদম জেঠু, আমরা নিশ্চয়ই আসব। একদম একদম, এই পুজোটা সম্পূর্ণটা আলাদা ধরনের, মানে বাইরে যেগুলো পুজো হয় হয়তো প্যান্ডেল ভীষণ ভালো হয়, আমাদের ওখানে বাইরের গুলো থিম পুজো, এখন এগুলো ট্রেডিশনাল পুজো, এর পুজোর সাথে কোনো পুজোর কম্পারিজন হয় না। এগুলো একটা পুজো হয়, এগুলো একটা আলাদা রকমের ঐতিহ্য রয়েছে, এটা আলাদা ঐতিহ্য একটা, মিনিট সেকেন্ড ধরে সমস্ত পুজোর নিয়মগুলো আচ্ছা চলে আসছে আর কি। আরো অনেক রকম ঐতিহ্য মেনে পুজোটা হয়। হ্যাঁ, বিভিন্ন সাংবাদিক এখানে আসেন প্রত্যেক বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু পৌরাণিক ব্যাপার, হ্যাঁ, এটাকে ধরে রাখার চেষ্টা করা হয়। আচ্ছা, অনেকে করেন জেঠুরা, মানে এতদিন 550 বছরের একটা ঐতিহ্য এইভাবে মানে এখনো টেনে নিয়ে যাচ্ছেন, এটা একটা বিশাল বড় মানে যেখানে চারিদিকে মডার্নাইজেশন চলছে, এই প্যান্ডেল থিম একটা লড়াই, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে এখনো সেই ট্রেডিশনটাকে বজায় রেখে একটা 550 বছর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, এটাকে ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় কথা আজকালকার দিনে, এটা একদম ইজি ব্যাপার নয়। ঠিক আছে, তো যাই হোক, আমাদের জেঠুদের এখানে জেঠুদের মন্দিরে শুট করে ভীষণ ভালো লাগলো, পুরো গুছিয়ে কাজটা করেছি। জেঠুর পুরো বাড়ি আমরা এলোমেলো করে দিয়ে সব একদম মানে যা ইচ্ছে করেছি। তো যাই হোক, পুজোর গান আসছে, ছেলের মতন যদি কোনো ভুল হয় তাকে ক্ষমা করে দেন, আমাদের যদি আমাদের কিছু ভুল হয় তাকে ক্ষমা করবেন। তো যাই হোক, আমাদের পুজোর গান আসছে, আর সেখানে জেঠুদের পুরো মন্দির যেটা আছে সেটাকে এক্সপ্লোর করা হয়েছে। তো তোমরা তার ব্লগ এসডিপি ব্লগস থেকে আর মিউজিক ভিডিও তো আমার মিউজিক থেকে 25 তারিখ অবশ্যই দেখা হচ্ছে আবার। চলো টাটা টাটা। ছাড়তে দিনে
বছর বছর আবার এসো।